আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে স্বামী ও স্ত্রীর এমন দুইটি অভ্যাস নিয়ে কথা বলবো যা তাদের হায়াতকে কমিয়ে দেয়। বিয়ে এমন একটি সুন্দর বন্ধন যাতে প্রেম ভালোবাসার যে মিষ্টতা আছে, এমন মিষ্টতার স্বাদ আর কোনো বন্ধনে অনুধাবন করা সম্ভব না। ঘরে ভালোবাসার এই বন্ধন টিকিয়ে রাখতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী যদি চায় তাহলে ঘরকে শান্তির নীড় বানিয়ে রাখতে পারে। কুদরতি এই শক্তি নারীকে অসংখ্য গুণে গুণান্বিত করেছে। এজন্যই নারীরা বড় থেকে বড় কষ্ট সহ্য করেও দুটি পরিবারকে জুড়ে রাখার ক্ষমতা রাখেন। নাজুক প্রকৃতির হওয়া সত্ত্বেও একে অন্যকে আপন করে নেওয়া, ধৈর্য সহ সীমাহীন আত্মত্যাগের মানসিকতা পাওয়া যায়। এসব গুণের অধিকারী হওয়ার কারণে এরা নিজের বাবার বাড়ি ছেড়ে, পরিবার পরিজনকে ছেড়ে অন্যের বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়ির অপরিচিত পরিবেশে অপরিচিত লোকজনদের সাথে অল্প দিনের মধ্যেই সেই পরিবেশে নিজেকে সব ধরনের রূপ রঙে সাজিয়ে নেয়, আর এটা তার গুণের একটি অন্যতম গুণ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন দুটি কাজের ব্যাপারে কথা বলবো যা স্বামী স্ত্রীর মাঝে যদি পাওয়া যায় তা তাদের হায়াতকে কমিয়ে দেওয়ার কারণ হতে পারে। সেটা কোন কাজ আর বিশেষজ্ঞদের এই ব্যাপারে মতামত কি তা জানার জন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যার এক নম্বর হলো সর্বদা জিভ চালনা থেকে বিরত থাকা। নারীর ব্যাপারে এই কথা প্রসিদ্ধ যে নারীর জবান তার তলোয়ার হয়ে থাকে। এই জবানকে সে কখনো মরিচা ধরতে দেয় না। সে জবানকে ধার দিতে, আক্রমণাত্মক কথা বলতে বলতে প্রতিনিয়ত সে জবান দিয়ে জুলুম করতে থাকে। আর এমনভাবে জবান চালনা স্বামীদের পছন্দ নয়। এর ফলে সম্পর্কের মাঝে তিক্ততার সৃষ্টি হয়, ভালোবাসা কমে গিয়ে একরাশ বিরক্তি জন্মায়, যা পরবর্তীতে একে অন্যের প্রতি অবহেলার কারণ হয়ে দাঁড়ায়। অনেক নারীর অভ্যাস হলো তারা সদা স্বামীকে মন্দ কথা বলে দোষারোপ করে কথা বলে, কথায় কথায় খোঁচা দেওয়া এবং অন্তরে আঘাত দিয়ে কথা বলে, এমনকি এতে অন্যের সামনে স্বামীর সম্মান হরণ করে, যা খুবই ক্ষতিকর। কোনো কোনো পুরুষ সম্মান হারানোর ভয়ে এবং অশান্তির আশঙ্কায় সবকিছু মুখ বুজে সহ্য করে যায়, আবার অনেক পুরুষই এর প্রতিবাদ করে, যার ফলে সংসারে তুমুল অশান্তি বাসা বাঁধে। তখন নিজ ঘর সংসার হয়ে ওঠে জাহান্নামের আজাব সমতুল্য। আর সারাদিন বাইরে খেটে অফিস বা ব্যবসা থেকে মানুষ ঘরে ফিরে একটু শান্তির জন্য, বিশ্রামের জন্য, কিন্তু সেই সংসার আপন ঘরে যদি এমন অশান্তির আড্ডাখানা হয় তাহলে সুখে শান্তিতে কিভাবে জীবন অতিবাহিত হবে? এর কারণেই অনেক সংসার ভেঙে যায়, যার খারাপ প্রভাব এসে পড়ে ব্যক্তি জীবনে। মানসিক অশান্তি থেকে তা শারীরিক সমস্যায় পরিণত হয়। শরীরে তখন বাসা বাঁধে নানান অসুখ, যার ফলে অকাল মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। দুই নম্বর যে কাজ তা হলো স্বামী স্ত্রী একে অপরের কথা মান্য করা, সম্মান ও শ্রদ্ধাবোধ। স্বামী স্ত্রীর সঙ্গ সারা জীবনের সঙ্গ হয়ে থাকে, আর এই সঙ্গ টিকে থাকবার জন্য প্রয়োজন স্বামী স্ত্রী একে অন্যকে বুঝতে পারা, একে অন্যের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ। প্রয়োজন একে অপরের মতামতকে সম্মান দেওয়া, মান্য করা। স্বামী স্ত্রী যদি একে অন্যকে বুঝতে না পারে তাহলে আর কে তাকে বুঝবে? বিয়ের সাথে সাথেই স্বামী ও স্ত্রীর সুখ দুঃখ হাসি কান্না একই সূত্রে গেঁথে যায় আজীবনের জন্য। তাই একে অপরকে বুঝতে না পারলে, একে অন্যের প্রতি সম্মান না থাকলে সেই সম্পর্ক বেশি দিন টিকে না। আর যদিও সম্পর্ক টিকে থাকে তবে তার মধ্যে সুখ ও শান্তি থাকে না, যেন সারা জীবন সংসার নামক এক বিষাদের ঘানি টেনে নেওয়া হয়। এ কথা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে যেই সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর, একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অটুট, সেই দম্পতিদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। হৃদরোগ, স্ট্রোক সহ এমন হাজারো রোগ থেকে তারা নিরাপদ থাকে। পক্ষান্তরে যে সকল দম্পতিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্মানবোধের অভাব রয়েছে, তাদের শরীরে সহজেই বিভিন্ন রোগ বাসা বাঁধে। মানসিক অশান্তি জীবনকে বিপর্যস্ত করে তোলে। তাই সংসারে সুখ শান্তি বহাল রাখতে
এবং নিজেদের শরীর স্বাস্থ্য এবং মন সতেজ রাখতে স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসুন, সম্মান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংসার জীবনে সুখী করুন, বিপদাপদে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করুন। আমিন।